আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখন জলপাইয়ের সিজন, অনেক জলপাই পাওয়া যাচ্ছে বাজারে। এই জলপাই আপনারা কিভাবে খুব কম খরচে বাসায় তৈরি আচার করতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো। এখানে খুব অল্প উপকরণে আমি আজকে আচার তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই আচারটা খেতে খুবই সুস্বাদু এবং বানানো মাত্রই সবাই খুব আগ্রহ সহকারে খেয়ে নেবে, আর এটা খুবই মজাদার। এটা এবং এটা সংরক্ষণও করা যায় অনেক দিন, এতে এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা শুধু বানিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিলেই হবে, অনেক দিন, প্রায় এক বছরের মতো খেতে পারবেন। সামনের বছর পর্যন্ত খাওয়া যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন, দেখে নেই আমার আজকের রেসিপি। এখানে আমি জলপাই নিয়েছি, 3 কেজি জলপাই নিয়েছি। তার থেকে একেবারে ছোটো সাইজেরগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো বড় বড় সাইজ সেগুলোকে আমি একসাথে করে নিয়েছি, আর এগুলোকে একটু দাগ কেটে নিয়েছি। দেখতেই পারছেন এগুলো কোনো পচা না, একটু জলপাইগুলো একটু নরম হয়ে গিয়েছে, অনেকগুলো জলপাই একসাথে থাকার কারণে খুবই সুন্দর। এবং বড়গুলো আমি আলাদা করে নিয়েছি, ছোটোগুলো দিয়ে আলাদা আর এক ধরনের আচার তৈরি করব। তাই চলুন এই আচারগুলো তৈরি করে নিই। এখানে আমার সরষের তেল লাগবে, 5 ফোড়ন লাগবে, গুড় লাগবে, আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি এই আচারটা তৈরি করে নেব আজকে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তাহলে চলুন দেখে নেই। এখানে সরষেটা, লাল সরষেটা আমি বেটে নিয়েছি। চুলাতে একটি বড় লোহার সসপেন বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে, আমি এখানে অতিরিক্ত তেল ব্যবহার করিনি। আপনারা পর্ব একবারে আচার তৈরি শেষ পর্যায়ে দেখবেন যে এখানে কোনো অতিরিক্ত তেল নেই। আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর রসুন কুচি কম বেশি এটা আপনারা ইচ্ছে মতো করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিছু শুকনো লাল মরিচ আস্ত দিয়ে দিয়েছি তেলের মাঝে, সরিষার তেলের মাঝে। এখন আমি সরিষা বাটা যেটা করেছি তার অর্ধেকটা দিব। 100 গ্রাম সরিষা বেটে নিয়েছি, তার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। সরিষার তেলের মাঝে কিছুটা জিনিস দিলে এভাবে ফেনা উঠে যায়, তাই আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটা কমে আসবে। আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ টক জাতীয় জিনিসে লবণটা একটু বেশি লাগবে। আমি এখন জলপাইগুলো দিয়ে ভালো করে সরিষা আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিছু আদা কুচিও দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আমি সরিষাটা জলপাইটা ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু 5 ফোড়ন, যেটা এটা টালা 5 ফোড়ন নয়, এটা কাঁচা 5 ফোড়ন। টালা 5 ফোড়নটা আমি একটু পরে দেব। আর এখানে দিয়ে দিলাম টালা 5 ফোড়নের গুঁড়া। টালা 5 ফোড়নের গুঁড়াটা আপনারা গন্ধর জন্য দিবেন, আর যেটা কাঁচা দিয়েছি সেটা অনেক দিন পর, এই যে আমরা আচারটা করে রাখবো তাহলে তার মাঝে একটা সুন্দর গন্ধ আসবে। আর কিছু সিরকা দিয়ে দিচ্ছি। সিরকার পরিমাণটা আপনারা অল্প করে দিতে পারেন, আবার বেশি করে দিতে পারেন, আমি অল্প করেই দিয়েছি। আরও কিছু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে একটু অল্প একটু দিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো, পরে আরেক টেবিল চামচ দিয়ে দিয়েছি। এই 5 ফোড়ন দেওয়ার কারণে আচারটা যতই পুরানো হবে ততই গন্ধটা, একটা সুন্দর আচারের গন্ধটা বের হবে। অনেকক্ষণ জাল দেওয়ার পর আমি এই গুড়টাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা খেজুরের আখের গুড়,
আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে হাফ কেজি গুড়কে ব্লেন্ড করে নিয়েছি। আমি এই গুড়ের পানিটাকে জলপাইটাকে সিদ্ধ করার কাজে ব্যবহার করতেছি, কারণ এই জলপাইটা একটু খুবই শক্ত, আমি আগে সিদ্ধ করে নিইনি। এই গুড়ের পানির মধ্যে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া, মানে যেটা মেথির গুঁড়া, আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে এইসব যেই সব মশলা আমি ইউজ করেছি সেটা কোনো বাসায় তৈরি করতে হবে না। এটা আমার বাসায় ছিল, সেটাই খুব সাধারণ কিছু মশলা দিয়ে আমি আচারটা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন জলপাইটা এখনও ভালো মতো সিদ্ধ হয় নাই। জলপাইটা যখন সিদ্ধ হবে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ইউজ করিনি, চিলি ফ্লেক্স ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আর এসব মশলা আমাদের ঘরে তৈরি করাই থাকে, এটাকে আমি কয়েকবারে দিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর জলপাইটাকে নাড়ার মধ্যে রাখতে হবে, কারণ নিচে দিয়ে না হয় লেগে যাবে, কারণ যেখানে আমি গুড় দিয়েছি সেই জন্য। আমি এখন জলপাইটাকে একটা আলু মেশা করার ইয়ে দিয়ে জলপাইগুলোকে ভেঙে দিয়েছি। আর এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রথমে 1 কাপ দিয়েছিলাম, এখন প্রায় আরও 1/2 কাপের মতো সরিষার তেল ইউজ করেছি। আর জলপাইগুলোকে আমি ডাল ঘুটনি দিয়ে যেটাকে বলে সেটাকে দিয়ে আমি ভালো করে চেপে চেপে জলপাইগুলোকে ভেঙে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এভাবে আমি এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, কারণ যদি চুলার আঁচটা বাড়ানো হয় তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর এটা খুব দীর্ঘ সময় ধরে করতে হবে। এটা ধৈর্য সহকারে আপনি আচারটা তৈরি করতে পারবেন, খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন না, কারণ এই আচারটা খুব ধৈর্য সহকারে নাড়তে হয় আর অনেকক্ষণ ধরে এটা চুলায় রাখতে হয়। এটা এক পর্যায়ে নাড়তে নাড়তে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এখন তো সবুজ কালার আছে, পরে দেখবেন এটা একটা কালচে রূপ ধারণ করেছে। আর আপনারা দেখতেই বুঝতে পারছেন যে সরষের তেলটা আমি ইউজ করেছি সেটা আচারের মধ্যে লেগে গিয়েছে। আসলে আমি আপনাদেরকে ডিটেলে বলছি, হয়তো আপনাদের কীভাবে নিচ্ছেন সে বুঝতে পারছি না, আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি। এভাবে আচারগুলোকে করে গোল করে দিয়ে দেখছেন তেলটা বেরোচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার এটাকে নাড়িয়ে দিব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কমিউনিটির পোস্টে পোস্ট করে দিবেন, যাতে আপনাদের বন্ধুবান্ধবীরা আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং এই জলপাইয়ের দিনে আচার তৈরি করে নিতে পারে। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি একটু উল্টে পাল্টে দিয়ে চুলাটা অফ করে দিব, ঠান্ডা হলে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য আমার ভিডিওটাকে আমি ছোট করিনি। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন জলপাইয়ের মাঝে কোনো তেল নেই, যেটুকু তেল ছিল সেটুকু তেল জলপাইয়ে চুষে নিয়েছে। আর এই আচারটা আমি এখন বয়মে ভরে রেখে দেব, আপনারা ইচ্ছে করলে বারান্দার রোদের মাঝে রেখে দিতে পারেন সপ্তাহখানেক। দেখুন আচারটা কি ইয়ামি এবং মজাদার হয়েছে। আশা করছি বাসায় একবার ট্রাই করে ফ্যামিলি সহ সবাই খাবেন এবং আত্মীয় স্বজনকে গিফট করবেন। আমার এই আচারটা তো 1 মিনিটে একদিনের মাঝেই শেষ হয়ে যাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।